হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপিস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, যেহেতু দুপুরে রান্নাবান্না দিয়েই শুরু করব, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে আলু। আজকে ফুলকপির ভাজি হবে, তো সব মশলা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আসলে সবাই আমাকে জিজ্ঞাসা করে যে ইউটিউবে ভিডিও দিয়ে কি হয়, কি পেয়েছি, কিংবা এত সময় কেন নষ্ট করি। কিন্তু আমি বলবো যে ইউটিউব থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক রিলেশন, অনেক ভালোবাসা সবার। তো আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া যে অপরিচিত একটা জায়গায় এসে সবাই এভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে, এটা আসলে কখনো আমি আশাই করিনি। কিন্তু আপনারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, আমার ভালো মন্দ মনোযোগ সহকারে দেখেন, আমাকে কমেন্ট করেন, তো আমার নিজের কাছে অনেক ভালো লাগে। ভালো লাগার বসেই আসলে ছোটোখাটো ভিডিওগুলো করা, তেমন আহামরি কিছুই করি না, যেটুকু সময় পাই চেষ্টা করি যে নতুন একটা ভিডিও রেকর্ড করার, আপলোড করার। কারণ চাকরি করে এত কিছু ম্যানেজ করা আমার জন্য পসিবল হয় না। সবচেয়ে ব্যস্ত থাকার পরেও সর্বোচ্চ চেষ্টা করি যে টুকটাক ছোটো ছোটো ভিডিওগুলো করে আপনাদের সাথে যেন কানেক্টেড থাকতে পারি। পাওয়া না পাওয়ার হিসাব তো আসলে অন্যরকম, এখানে কোনো কিছু চিন্তাই করি না যে আরও নতুন কিছু পাবো কিংবা হবে। আপনাদের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আপনারা আপনাদের মানে মূল্যবান সময়টা থেকে সময় বের করে আমার যে ভিডিওগুলো দেখেন, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো এই তো ভাজিটা হয়ে গিয়েছে, সাথে এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি, সেটাই আবার গরম করে নিচ্ছি। রান্না শেষ হয়ে গিয়েছে, তো এখন এই যে আমরা সবাই একসাথে খেয়ে নিব, তার জন্য টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি। সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারি না, ম্যানেজ করতে পারি না। আর তখন মনে হয় যে চাকরিটা না করাই হয়তো বা ভালো ছিল, কিন্তু তারপরও যদি এখন ছেড়ে দেই তো সেটাও নিজের কাছে ভালো লাগবে না। তো সব মিলিয়ে যে অবস্থায় চলছে, যেভাবে চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আট দশটা মানুষের থেকে আমি অনেক ভালো আছি। তো এই তো, তো নিজের ভালো মন্দগুলো শেয়ার করার জন্যই কিন্তু বারবার আপনাদের সাথে আসি, ভিডিও শেয়ার করি। বরাবরের মতো আবারও একটা কথা বলে নেই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিয়ে একটা কমেন্ট করবেন, যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আপনারা যদি বেল বাটনটা অন করে রাখেন তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হবে সেগুলো কিন্তু আপনারা ঝটপটভাবে পেয়ে যাবেন। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমি টেবিলটাকে গুছিয়ে সব কিছু ঢেকে দিচ্ছি। আসলে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো থাকে সেটা যদি আমরা সাথে সাথেই পরিষ্কার করে রাখি তাহলে কাজের কিন্তু প্রেশারটা একেবারেই থাকে না, কিন্তু যখন জমিয়ে রাখি তখন দেখা যায় কাজের প্রেশারটা অনেক বেড়ে যায়। তো আমি সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখানে র্যাকে রেখে দিব। যে কোনো কাজ গুছিয়ে করলে একেবারেই কিন্তু কষ্ট হয় না, আর যদি সেগুলো আমরা জমিয়ে রাখি, ভাবি যে একবারেই সবগুলো করব, তাহলে কিন্তু কষ্টের পরিমাণটা অনেক বেড়ে যায়। তো যতটুকু সম্ভব যখনকার কাজ তখনই শেষ করে রাখা, তাহলেই কিন্তু চাপটা অনেক পরিমাণে কমে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে, নামাজ কালাম শেষ করে চলে এসেছি রান্নাঘরে বিকেলে। তো আজকে গাজরের হালুয়া তৈরি করব, সেই জন্যই আসলে ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম। তো গাজরটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা যারা রেসিপিটা জানেন না, তারা আমার রেসিপিটা ফলো করে যদি গাজরের হালুয়া তৈরি করেন, আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। তো গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি।
আর পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। গাজরগুলোকে ঠান্ডা করে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। ঘি গরম হয়ে গেলে এখানে আমি বেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর গাজরটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে যেন গাজরের কাঁচা যে গন্ধটা সেটা একেবারেই না থাকে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ দুধ আর 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আমি কিন্তু আমার পছন্দ মতোই চিনিটা অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন। আর ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা একেবারেই শুকিয়ে না আসছে, কারণ নিচে লেগে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না। তো একটু ধৈর্য সহকারে এটাকে নাড়তে হবে। গাজর থেকে দুধটা শুকাতে কিছুটা সময় লাগবে, কিন্তু ধৈর্য সহকারে এখানে নাড়াচাড়া করে নিতে হবে। আর ঝটপট এটা দেখেন একেবারেই শুকিয়ে যাবে। ঝটপটভাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের গাজরের হালুয়া একেবারে রেডি। তো আমি এটাকে ঠান্ডা করে সবাইকে পরিবেশন করব। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিওগুলো হলে আপনাদের কাছে ভালো লাগবে। আমি সেই ধরনের ভিডিও মেক করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো আপনারা নিজের খেয়াল রাখবেন, অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।